এই জায়গাটা, এই যে এদিকে এরকম ধরনের লাইট আছে, লাইটের চাদর, একটা বড় আকৃতি, তারাই হচ্ছে প্রধান আকর্ষণ। ওয়াও, ডিসেম্বর মাস আসতে না আসতেই কলকাতাবাসী ঠিক যেটার জন্য অপেক্ষা করে সেটা হচ্ছে 25শে ডিসেম্বর। আর 25শে ডিসেম্বরে যেখানে আসা চাই সেটা হচ্ছে পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিট খুব সুন্দরভাবে সেজে ওঠে এই সময়টাতে, তো আগে আগে থেকেই আর কি সাজানো গোছানোটা হয়ে থাকে। আর তাই জন্যই আজকে চলে আসলাম পার্ক স্ট্রিটে, বড়দিন উৎসব কীভাবে এখানে পালন করা হয় সেটা দেখানোর জন্য। মানে আমি নিজেও দেখি, প্রতিবার দেখি, বেশ ভালো লাগে। অ্যালেন পার্কটা খুব সুন্দর করে সাজানো হয়ে থাকে। এই যে ব্রিজটা, এটা খুব ভালো লাগে দেখতে। এবছর দেখছি এরকম মানে হোয়াইট কালার, আর ওই দিকটাতে নীল কালার দেখতে পাচ্ছি। এই গাড়িগুলো কিন্তু চলবে না, ওগুলো বন্ধ হয়ে যাবে। মানে তোমরা যখন 25শে ডিসেম্বর আসবে এগুলো বন্ধ হয়ে যাবে, কেননা প্রচুর ক্রাউড থাকে এই রাস্তা, মারাত্মক পরিমাণে ক্রাউড থাকে। আমি যদি মাঝখানটাতে যেতে পারতাম তাহলে আরও একটুখানি মানে ওয়াইডলি ব্যাপারটা দেখাতে পারতাম, কিন্তু মাঝখানটাতে এই মুহূর্তে তো যেতে পারছি না, কারণ গাড়ি ঘোড়াটা চলছে। কলকাতার হলুদ ট্যাক্সির মধ্যে এই যে সুন্দর আলোর চাদর সেটা পড়লো, আর কতটা সুন্দর লাগলো এই ডিসেম্বর মাসে সেটা আমি দেখলাম। এই পার্ক স্ট্রিটে আসলে আমার সব থেকে মনে পড়ে হচ্ছে সেই 2014 সালে আমি এখানে চাকরি করতাম আর কি, আমার সামনেই অফিস ছিল, খুব মজা হতো। তো আমরা যখন লাইভ দিতাম, মানে লাইভ টেলিকাস্ট হতো, তখন রাত্রির 12টা 1টার সময় থেকে এখান থেকেই লাইভটা দেওয়া হতো, ভীষণ ভালো লাগতো দেখতে। এবার ধীরে ধীরে এগাবো সামনের দিকটাতে। এখানে এই আই লাভ কলকাতা, এটা এই জায়গাটাতে এই মুহূর্তে রয়েছে, একদম এশিয়াটিক সোসাইটির সামনে। এই ব্যারিকেডসগুলো দেওয়া, মানে দেওয়া যে হয়, এটা কিন্তু এই পার্ক স্ট্রিটের যে ক্রাউড সেটাকে কেন্দ্র করেই দেওয়া হয়, মানে যাতে ক্রাউডটা কন্ট্রোল করা যায়। আর এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে এরকম, ঠিক আছে। এখনও এখানটাতে দেখতে পাচ্ছি বাসগুলোই রয়েছে, কিন্তু এই জায়গাটাতে পুরোপুরি এই কাপড় টাপড় দিয়ে কভার করে দেওয়া হবে। ওখান থেকে জাস্ট একটুখানি এগোলেই এই যে লাইটের যে চাদর সেটা দেখতে পাওয়া যায়। আমি একদম ওয়াইডলি ব্যাপারটা দেখছি, এদিকে এরকম ধরনের লাইট আছে, ওদিকে একটা বিশাল বড় শান্তা রয়েছে, এই শান্তাটা বেশ ভালো লাগছে দেখতে। তারপর তোমার এখানে একটা এরকম ক্রিসমাস ট্রি আছে যেটা লাইটের মধ্যে পুরোপুরি। সব থেকে ওয়াও লাগে হচ্ছে এই গেটটা, প্রতিবার এরকমভাবেই সাজানো গোছানো হয়ে থাকে গেটটা, এবছরও কিন্তু তার অন্যথা হয়নি। বেল দেখা যাচ্ছে গেটের মধ্যে, আর এখানে লেখা রয়েছে ক্রিসমাস, কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল, সেটা কিন্তু লেখা রয়েছে এই জায়গাটাতে। খুব সুন্দর, মানে এই যত আগের দিকে আমরা যাব তত কিন্তু এই লাইটের চাদরগুলো বেড়ে যাচ্ছে আরও। বড় ধরনের একটা গাছ দেখতে পেয়েছি এখানে, লাইটের গাছ, এখানে সবাই ছবি টবি তুলছে। আর এই লাইটটা বাইরে, মানে ওই দিক থেকেও যেমন লাইট রয়েছে, আবার এই দিক থেকেও না লাইটটা রয়েছে এরকম। অ্যাকচুয়ালি কলকাতা এমন একটা প্লেস যেখানে একসাথে মানে দুর্গাপুজো হয়, ঈদ মোবারক হয় একসাথে, আবার ক্রিসমাসও হয় এত বড় করে। আমার মনে হয় না যে এরকম সুন্দরভাবে আর কোনো স্টেটে বা আর কোনো শহরে হয় নাকি, সেটা কিন্তু আমার জানা নেই। এখানে আবার দুইখানা গাছ রয়েছে এরকম, ঠিক আছে, দুইখানা ক্রিসমাস ট্রি, আরও একটা গেট চলে এসেছে এখানে, এরকম কিন্তু অনেক গেট, মানে পুরো রাস্তাটা জুড়ে অনেকটা রাস্তা মোটামুটি হাঁটতে হয়। আর চারিপাশের এই যে দোকানগুলো, এখানে ক্রোমা রয়েছে, এই চারিপাশের এই দোকানগুলো, সেই দোকানগুলো সুসজ্জিত হয়ে যায় এবং মানুষজন কিন্তু এখানেও আসে, মানে বেচাকেনাটা আর কি বেশি হয় পাশে, যদিও বড়লোকী এলাকা বলা যেতেই পারে, অফিস পাড়া বলা যেতেই পারে। এইগুলো এই তারাগুলো আবার জ্বলছে নিভছে। দেখো এবার যে সেকশনটাতে আসলাম, মানে তোমার এই জায়গাটাতে পুরোপুরি এই হোয়াইট কালারের যে লাইটস, লাইটের চাদর একদম মুড়ে ফেলা হয়েছে। তবে যেমনটা বলছিলাম, এই যানবাহন যেহেতু 25 তারিখ চলে না, সেহেতু মানুষজনই শুধুমাত্র যায়, মাঝখান থেকে থাকে ব্যারিকেড, এই মাঝখান থেকে একদম ব্যারিকেড থাকে, তার জন্য আর কোনো সমস্যা হয় না। এখন মানুষজন যাচ্ছে, যানবাহন যাচ্ছে, একটুখানি সতর্কভাবে যেতে হয়। এখন কিন্তু বেশ ভালো লাগছে, মানে গাড়িগুলো নেই, হঠাৎ করে গাড়িগুলো নেই, আরও ভালো লাগছে বেশি। সাদা লাইটের চাদরের পর এবারে এই ওপর থেকে, গাছের ওপর থেকে ধীরে ধীরে অন্য যে লাইটগুলো, সেই লাইটগুলো চোখে পড়ছে, আর তারাগুলো ঝিকিমিকি করছে, যার জন্য এই যে মানে হলুদ কালারের যে লাইটটা, ইয়েলো কালারের যে লাইটটা, তারপরে আবার এরকম ব্লু কালারের যে লাইটটা, সেইগুলোর জন্য কিন্তু এই জায়গাটা আরও বড্ড ভালো লাগছে বেশি। এই সময়টাতে অ্যালেন পার্কে বেশ কিছু অনুষ্ঠানও হয়ে থাকে, তো অ্যালেন পার্কের দিকেই যাচ্ছে। এখানে একটা এরকম মোড় পড়ে, এই মোড় থেকে সোজা চলে গেলেই অ্যালেন পার্ক দেখতে পাওয়া যায়। এরকম ধরনের প্রচুর স্টলও রয়েছে, অনেকে এগুলো কেনে আর কি, সান্তা টুপি, তারপরে এগুলো মানে মেয়েদের যেগুলো ছেলেদেরও রয়েছে আর কি, টুপি টুপি, এইগুলো তো অনেকেই পরে, ঠিক আছে, এগুলো এখানেই রয়েছে, এখান থেকে তোমরা এগুলো কিনতে পারো, সাজতে পারো। এই অ্যালেন পার্ক ঢোকার আগেই অনেকগুলো এখানে স্টল রয়েছে, এইগুলো প্রতিবার বসে এরকম, তো এখান থেকেও মানে খাওয়া যেতে পারে, তোমরা ঘুরে এসে তারপর এখান থেকে খেতে পারো। অনেক রকমের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে, স্ন্যাক্স আইটেম থেকে শুরু করে মোমো,
এই যে মোমো এখানে বিক্রি হচ্ছে, আরও সব কেক টেক বিভিন্ন টাইপসের জিনিসপত্র। দুর্গাপুজোর সময় যেমন কলকাতা ঢেকে মানে একদম ঢেলে সাজানো হয় লাইট দিয়ে, মানে এই মানে ক্রিসমাসের সময় শুধুমাত্র এই পার্ক স্ট্রিট নয় কিন্তু আরও অনেক জায়গায় এরকম ঢেলে সাজানো হয়, তার মধ্যে অবশ্যই পার্ক স্ট্রিট অন্যতম। মানে ধীরে ধীরে এই উৎসবগুলো যেন মানে উৎসব মুখার যেরকম শহর, সেরকম উৎসব মুখার শহরের মধ্যে কলকাতা আরও যেন ওপরে উঠছে, সেটা আমার পার্সোনালি মনে হয়। একটা এরকম তারা দেখলাম, তারাটাকে আমার হেভি লাগছে, মানে একদম বড় আকৃতির তারা, এটা কিন্তু আগে দেখিনি আমি। এই জায়গাটা থেকে শুরু হচ্ছে সামনে অ্যালেন পার্ক, একদম সামনে অ্যালেন পার্ক, তার সামনেই রয়েছে এই তারাটা। এবার যত তুমি আগের দিকে এগাবে তত অন্য রকমের রকমের লাইট দেখতে পাবে, যেরকম সান্তার একদম লাইট, ঠিক আছে, সান্তা লাইট দেখতে পাচ্ছি এই জায়গাটাতে। ব্যস্ত শহরে যেরকম আমি হলুদ ট্যাক্সি দেখালাম, নট অনলি হলুদ ট্যাক্সি, প্রত্যেকটা গাড়ির ওপরে এই যে লাইটের রিফ্লেকশন পড়ছে সেই ছবি ক্যাপচার করার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষজন এসে থাকেন এই সময়টাতে পার্ক স্ট্রিটে। প্রতিবার রাস্তার ওপর এই লাইটটা সেরা লাগে, যত লাইট আছে তার থেকে সব থেকে বেশি সেরা লাগে কিন্তু এই লাইটটা আমার। এখানে আরও একটা শান্তা রয়েছে, মানে তাদের কিন্তু আরো বেশি আকৃষ্ট করবে এই লাইটগুলো। এসে গেছি সেই জায়গা যেখানে ক্রাউডটা সবথেকে বেশি হয়, অ্যালেন পার্ক। কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল লেখা রয়েছে অ্যালেন পার্ক, সেটা লেখা রয়েছে, এবং একদম সামনে মাদার টেরেসার এই যে মানে মূর্তিটা, সে চারদিকে এই যে আলোর চাদরটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু অপূর্ব লাগছে দেখতে। অ্যালেন পার্কে একদম ঢোকার মুহূর্তেই মাদার টেরেসার এই নমস্কার করা মূর্তি তোমরা দেখতে পারবে, এবং তারপর এই যে এখানে একটা বড় ক্রিসমাস ট্রি রয়েছে সে সামনেটা আমি যাই, এটা হচ্ছে প্রধান আকর্ষণ। এখানে দাঁড়িয়ে যদি একটা ছবি না তোলো তাহলে আর মানে মানে ক্রিসমাসটা জমলোই না আর কি। তো আমি একটুখানি এখান থেকে ওয়াইডলি ব্যাপারটা দেখানোর চেষ্টা করি, এখানে ভিতরে অনুষ্ঠান হচ্ছে, এখান থেকে ব্যাপারটা ঠিক এমনটা, সবাই কিন্তু সেজেছেন বিভিন্নভাবে মানে মাথায় ওই টুপি পরে। অ্যালেন পার্কে ঢোকার মুখেই এখানে কিন্তু মেরি ক্রিসমাস লেখা রয়েছে, এই আলোটা তোমাকে কিন্তু স্বাগত জানাবে। আর এই তোমার ক্রিসমাস ট্রির তোমার নিচের অংশগুলোতে গিফটগুলো রাখা রয়েছে, সান্তা গিফট দেবে সেই গল্পটা নিশ্চয়ই সকলে জানা আছে। একদম ওপরে স্টার রয়েছে, তারা রয়েছে, খুব সুন্দর করে সাজানো গোছানো, প্রতিবার থাকে এরকমটা সাজানো। চলো এবার ঢোকার পালা ভিতরটাতে, ভিতরটাতে তোমার যিশুর বিভিন্ন যে জন্ম কাহিনীগুলো সেগুলো দেখানো হয়ে থাকে প্রতিবার। গেটটা বেশ ভালো লাগলো দেখে, প্রতিবারই এরকমই থাকে। আর ঢোকার পরেই এক্সপিরিয়েন্স বেঙ্গলের বেশ কিছু এখানে মানে এগুলো রাখা থাকে, এবং এই জায়গাটা এই যে লাইটের ঝিকিমিকি জায়গাটা চারিদিকটাই হেভি লাগছে, হেভি লাগছে, মানে আবার সে গতবারের ফিলগুলো মানে মনে পড়ছে, প্রতিবার যেহেতু আসা হয়। এই পোর্শনটাতে তোমার ওই বেলগুলো রয়েছে ওপরে, এটা এটা কিন্তু পারমানেন্ট, ঠিক আছে, মানে এই জায়গাটা এমন ভেবো না যে এটা শুধুমাত্র এখানে ডেকোরেট করা হয়েছে, এটা পারমানেন্ট লাইটগুলো আর কি শুধুমাত্র ডেকোরেশনের জন্য রাখা। আমি এদিকটাতে আসবো, আগে আমি একটুখানি ঘুরবো এই যে অংশটা সেই অংশটাতে, মানে এখানটা তো মেন আকর্ষণই তোমার এই রোডটা। ওয়াও, সবসময় রোগ লেগেই থাকবে কিন্তু এখানে, সবসময়ের জন্য এরকমটা লোক থাকবে। এবছর না এরকম লাইট একটা দেখেছিলাম আমি চন্দননগরে দেখেছিলাম, মানে অনেকটা এইরকম ধরনের পড়েছিল। তো যাই হোক, এই প্রভু যিশুর যে জন্ম হচ্ছে সেগুলো এখানে দেখানো হচ্ছে ঠিক এইভাবে, ঠিক আছে, প্রতিবার এমনভাবে সুন্দরভাবে দেখানো হয়ে থাকে প্রতিবার। তোমার গোয়াল ঘরে জন্ম হচ্ছে, ওই যে গরু রয়েছে ওই দিকটাতে, ঠিক আছে, সেই জিনিসটা এখানে দেখানো হচ্ছে সুন্দরভাবে, মানে তোমার এই আইডলগুলোর মাধ্যমে দেখানো হয়ে থাকে প্রতিবার। একটা এরকম লাইটের একটা প্রদীপ রয়েছে এই জায়গাটাতে, মানুষজন এই লাইটের মাঝে ছবি তোলার পাশাপাশি এই জন্মের যে কাহিনীটা, এখানে একটা উট দেখা যাচ্ছে, এই কাহিনীটাও কিন্তু দেখছেন এবং এখানকার ছবিটা তুলছেন। এর মাঝের অংশটাতে একটা এরকম বাগান রয়েছে, এবছর দেখছি আমি লাইট অনেক বেশি, অনেক অন্য রকমের লাইট, এই যে ঘোরা ঘোরা লাইটগুলো ক্রিসমাস ট্রি এইগুলো কিন্তু ছিল না গত বছর, ছিল না। এবার তুমি যদি ভাবো যে এইখানটা ফাঁকা থাকবে আর তুমি ছবি তুলবে, তাহলে তোমাকে কিন্তু অনেক রাতে আসতে হবে, তাহলে মোটামুটি এরকমটা ফাঁকা পাবে, মানে এখন যেরকম ফাঁকা পাচ্ছ না তখন ফাঁকা পাবে, অনেকটা রাতে আসলে ফাঁকাটা পাবে, আর আগে আগে আসলে পাবে ফাঁকাটা। এই প্রোগ্রাম শুনতে শুনতে এই স্ট্রিটের ওপর থেকে হেঁটে টোটাল এই মানে এনজয় করাটা আলাদাই অনুভূতি। একদম সোজা গেলেই
এখানে তোমার এই বেলগুলো রয়েছে, কিছু বেল, কিছু স্টার, এই ঘন্টা, তারপর স্টার, এগুলো রয়েছে এই অংশটাতে। এই একদম লাস্টে কিছুটা হলেও ফাঁকা পেয়েছে এই জায়গাটাতে, যার জন্য আবারও ক্যামেরাটাকে অন করলাম এই জায়গাটা দেখানোর জন্য। এখানে অনেকে মানে এসে এখানটা ফাঁকা বলে অনেকে এসে ছবি টবি তুলছে এই জায়গাটা। ফাইনালি দিস ইজ দ্য প্রিমিসেস, সেই জায়গাটা যেখানে অনুষ্ঠানটা হচ্ছে, এখানে গান টান হচ্ছে, আরও সমস্ত এই অনুষ্ঠানগুলো কয়েকদিন এখানে চলবে আর কি। আমি একটুখানি এখানটাতে চলে আসলাম, এই লাইটের গাছগুলো যে ঘুরছে, লাইটিংটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, সবুজ হয়ে গেল আবার বদলে যাচ্ছে, মানে এই ব্যাপারগুলো বেশ এবছর নতুনত্ব দেখলাম তো আরও বেশি ভালো লাগলো। অ্যালেন পার্কের মধ্যেই এরকম স্টল রয়েছে যারা আর কি জিনিসপত্র বেচছেন আর কি, কোনো সাজার জিনিস, তারপর খাবার জিনিস, বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের মানে তরফ থেকে এখানে একটা স্টল করা হয়েছে, এই সমস্ত এই স্টলের মধ্যে মানে গভর্নমেন্টের স্টল যেহেতু, এই স্টলের মধ্যে এই ধরনের জিনিসপত্রগুলো রয়েছে এবং এখান থেকেও তোমরা কালেক্ট করতে পারো। এবং মধু রয়েছে, ঠিক আছে, সুন্দরবনে আমি গিয়েছিলাম, ওখানকার মধু বিখ্যাত, তো মধুগুলো কালেক্ট করতে পারো এখান থেকে। ওখান থেকে যেটা দেখাচ্ছিলাম ঢোকার মুহূর্তে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে কাউন্টারগুলো এখানে করা হয়েছে, এখান থেকে তোমরা মানে প্রমোট করা হচ্ছে অ্যাকচুয়ালি, তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আর কি যে যাবে এখান থেকে প্ল্যান করতে পারো। লটস অফ ব্রোশার এখান থেকে তোমরা পেয়ে যেতে পারো, মানে নদিয়া জেলা, তারপর ঝাড়গ্রাম, কলকাতা, বিভিন্ন রকমের আমি জেলা এখানে দেখতে পাচ্ছি, সব ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে, কার্শিয়াং, দার্জিলিং সব কিছু। এখানেও কিন্তু একটা এরকম সান্তা রয়েছে, এই সান্তাটা আমি এইখানেই দেখতে পারলাম, আর এরকম ধরনের একটা সান্তার এখানে আইডল সাজানো হয়েছে, নিচে সব ইয়ে রয়েছে, তোমার গিফটসগুলো রয়েছে, আর এই হচ্ছে তোমার হরিণ। ওভারঅল পুরো অ্যালেন পার্ক ঘুরে আবার আমি সামনেটাতে চলে এসেছি, মানে সামনের এই জায়গাটাতে আর কি, এই জায়গাটা সুন্দর করে সাজানো গোছানো। তো যাই হোক, এই ছিল হচ্ছে পার্ক স্ট্রিটে 2023 সালে, 2024 আগত, তার আগে পার্ক স্ট্রিট কীভাবে সেজে উঠেছে সেটা। প্রতিবারই আসি তাই একবারও এবছরও আসলাম, দেখলাম কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। সকলকে বড়দিনের আগাম শুভেচ্ছা, ভালো কাটুক বড়দিন সবার, টাটা, ভালো থাকো সবাই।